প্রায় তিন মাস ধরেই অল্প অল্প করে বেড়েছে নিত্যপণ্যের দাম। তেল, আটা, চিনি সহ বেশ কিছু পণ্য কিনতে কেজিতে 10 থেকে 60 টাকা পর্যন্ত বেশি গুনতে হয়েছে ভোক্তাদের। সবশেষ ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির পর রাজধানীর বাজারে আরও এক দফা বেড়েছে সব পণ্যের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, তেল, চিনি সহ বেশ কিছু পণ্য। এ সপ্তাহে কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে আলু, পেঁয়াজ, রসুন এবং মসুর ডালের দাম। কোন কোন জিনিস 50 পয়সা, কোন কোন জিনিস 2 টাকা, এভাবে সব জিনিসের দাম বাড়ছে। কোন জিনিস তো কমতেছে না, আরো প্রয়োজনে স্টেপ বাই স্টেপ খালি বাড়তাছে। বাজারে প্রচুর শীতের সবজি থাকলেও দাম বেশি। নতুন আলু 200 টাকা, টমেটো 160 টাকা, বেগুন, গাজর, শিম 120 টাকা কেজি। কোনটার দাম সহনশীল পর্যায়ে নাই, সব উচ্চ পর্যায়ে হাই রেট। দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আর কত বাড়বে জানি না, তবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সবকিছুর দাম। ট্রান্সপোর্টের ভিতরে এবং এর মিডলম্যান তারাই লাভটা নেয়। এখানে মনে হয় সরকার একটু নিয়ন্ত্রণ করলে ভালো হয়। ইলিশ মাছের দাম কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে, অন্য মাছের দামও চড়া। কিছুদিন আগে ছিল 800 টাকা, 750 টাকা কেজি, এখন আপনি 1000 টাকা কেজি হচ্ছে আজকে। তবে এই সপ্তাহে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত রয়েছে খাসি ও গরুর মাংসের দাম। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।